আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আলোচনা করব আয়ান বা আইয়ান নাম সম্পর্কে বর্তমান সময়ে অনেকেই তার ছেলে সন্তানের নাম রেখে থাকেন আয়ান বা আইয়ান কিন্তু এর সঠিক অর্থ আমরা অনেকেই জানি না আবার কিছু কিছু ইউটিউবারকে দেখলাম নিজেদের মতো করে অর্থ বলে দিচ্ছে যেটা আসলে কখনোই কাম্য নয় আজ আমি আপনাদেরকে আয়ান ও আইয়ান নামের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ ও অর্থ জানাব আয়ান শব্দটি আরবি ভাষা থেকে পরিবর্তিত হওয়া একটি শব্দ মূল শব্দ হল আইয়ান এই শব্দটা পবিত্র আন শরীফের অনেক সুরায় পাওয়া যায় যেমন সুরা আরাফের একশো সাতাশি নম্বর আয়াত সুরা নাহালের একুশ নম্বর আয়াত সুরা নামলের পঁয়ষট্টি নম্বর আয়াত সুরা নাজিয়াতের বিয়াল্লিশ নম্বর আয়াত আরও অনেক জায়গায় এই শব্দটি ব্যবহার করা হয়েছে এখন যদি আয়ার নামের অর্থ জানতে চান তাহলে এই আয়াতের অর্থগুলো লক্ষ্য করলে অর্থ পেয়ে যাবেন সেখানে অর্থ করা হয় কখন বা কবে অর্থাৎ আয়ার নামের অর্থ হল কখন কবে সে হিসাবে সময় অর্থ ধরা যায় কিন্তু যারা বলে আয়ার নামের অর্থ আল্লাহর দেওয়া উপহার এটি মন করা অর্থ আর যদি আরবি বানান আইন দিয়ে আয়ান হয় তাহলে সেখানেও ভিন্ন অর্থ আসবে তখন নামটি হবে আয়ান যার অর্থ হবে চোখ দৃষ্টি বা সামনের অংশ প্রিয় দর্শক শ্রোতা এই নামটি আরব কান্ট্রিগুলোতে তেমন একটা ব্যবহার হয় না শুধু আমাদের এই দেশে ইদানিং নামটি বেশ ব্যবহৃত হচ্ছে তাই আপনার মনে চাইলে আপনার সন্তানের এই নামটি আপনি রাখতে পারেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন যে কোনো নামের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ জানতে কমেন্ট করুন